আজকের ভিডিওটা হচ্ছে প্রিমিয়াম বুফের। আমার চ্যানেলে এখন পর্যন্ত কোনো বুফের ভিডিও আসে নাই, মানে একটা আসছিল যেটা হচ্ছে ম্যাচ বানিয়ে বুফের, কিন্তু ওভারঅল কোনো বুফের ভিডিও এখন আমার চ্যানেলে আসে নাই। তাই আজ আমি একটা প্রিমিয়াম বুফের খোঁজে চলে আসলাম এখানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আমি নেসারুল সাকিব, দা সাকিমনি। আজকে চলে আসলাম লিটল এশিয়াতে। লিটল এশিয়ার এখানে 799 টাকায় 55 প্লাস আইটেমের প্রিমিয়াম বুফে দিচ্ছে। তো আমি ভাবলাম ফার্স্ট যখন বুফে ভিডিও করতেছি, মানে সেকেন্ড ফার্স্ট আর কি, মানে এর আগেরটা বাদ দিলে ফার্স্ট যখন বুফে ভিডিও করতেছি একটু প্রিমিয়াম বুফেরটা করি। তো আমরা এখন তাদের এখানে বুফে যত আইটেম আছে সব আপনাদেরকে দেখাবো অ্যান্ড টেস্ট করে বলবো এটা কতটা প্রিমিয়াম। আসেন তাহলে দেখি তাদের এই বুফেটা আমাদের কেমন লাগে। ঢুকে পড়লাম লিটল এশিয়াতে। আজকে এটা বলার স্কোপ নেই, কারণ ভেতরে ঢুকে ইন্ট্রো শ্যুট করতে হয়েছে। বাই দ্য ওয়ে, আপনাদেরকে লিটল এশিয়ার লোকেশনটা চিনিয়ে দিই। লিটল এশিয়ার লোকেশনটা হচ্ছে 2 নম্বর গেট থেকে আসলে আপনাদের রূপনগরের পাশেই আপনারা পেয়ে যাবেন। রূপনগরটা হচ্ছে কমিউনিটি সেন্টার আর কি। আর ডিসক্রিপশানে আমি লোকেশন লিঙ্ক দিয়ে দিবো, তাদের পেজের লিঙ্কটাও ডিসক্রিপশানে দেওয়া থাকবে। মেইনলি প্রিমিয়াম বুফেটা তাদের চলে বৃহস্পতিবার আর শুক্রবার। প্রিমিয়াম বুফেতে আসার সময় আপনাদেরকে অবশ্যই রিজার্ভ করে আসতে হবে, কারণ এখানে বেশিরভাগ পার্টি চলে। আমি গত সপ্তাহে আসতে চাইছিলাম, আসতে পারি নাই, মেইনলি তাদের এখানে পার্টি চলতেছিল। 1 লাইক ফর মি। এখানে বলতে গেলে 140+ মানুষের বসার জায়গা আছে। তাদের ডেকোরেশনটা হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ডলি, বন্ধু বান্ধব আসতে পারবেন, কিন্তু ফ্যামিলির সাথে আসলে আমার মনে হয় একটু ভালো টাইম স্পেন্ড করতে পারবেন। এই বুফের ব্যাপারে যদি কিছু বলি, এই বুফেটার দাম হচ্ছে 799 টাকা প্লাস প্লাস। পরে বলতেছি প্লাস প্লাসটা কি, আর এখানে 55+ আইটেম আছে। তাহলে আমরা এখন এখানে বেশি কথা না বলে চলে যাই বুফের টেবিলে। চলে আসলাম বুফে কাউন্টারে। বুফে কাউন্টারটা একটু স্যামন দেখাও, এখানে জাস্ট কতগুলো আইটেমের সমাহার। ঠিকক্ষণ দেখা যাচ্ছে বুফে কাউন্টার, এখন আমাকে দেখানোর পালা। এখন আমি আপনাদেরকে মেন সুপের আইটেম থেকে শুরু করতে চাই। এখানে আমরা দেখতেছি থাই ক্লিয়ার স্যুপ। থাই ক্লিয়ার স্যুপের মধ্যে আমরা কর্ন, মাশরুম অ্যান্ড চিকেন দেখতেছি। থাই স্যুপ যেটা অনেক থিক, এটা হচ্ছে কর্ন স্যুপ। ফুচকা আছে এখানে, ফুচকার জন্য আইটেম সব এখানে দেখতেছি আমরা। পুদিনার চাটনি, এরপর আলু, এরপর এখানের মধ্যে তেঁচুল, এরপর দই, সব আমরা ফুচকা দেখতে পারবো। জুলিয়ান সালাদ, নর্মাল টমেটো, শসা, চিকেন ক্যাশনার সালাদ, লাহোরি সালাদ দেখতেছি, আর এখানে আমরা দেখতেছি সি ফুড সালাদ, রায়তা সালাদ, ভেজিটেবল ক্যাশনার সালাদ, পাপড়, হাউস সালাদ। এখানের সবচেয়ে বেশি আকর্ষণ ডোসা। ডোসা জিনিসটা আমরা কিন্তু কোনো বুফের মধ্যে দেখি নাই। এখন আমরা চলে যাই অ্যাপিটাইজার সেকশনে। পন্তন, জবা ফ্রাই, মানে লাইক এটা হচ্ছে নর্মাল। এরপর এখানে একটা সস দেখতেছি যেটা মানে এটার সাথে নেওয়ার জন্য। তারপর এখানে স্প্রিং রোল, অনিয়ন রিং, এরপর ফিশ ফিঙ্গার, এখানে বাটার নান দেখতেছি, এরপর এটা হচ্ছে প্যাড থাই নুডলস, এরপর এখানে চাউমিন আছে, এরপর সাদা ভাত, ভেজ পোলাও, এরপর এখানে দেখতেছি আমরা ফ্রাইড রাইস, এটা হচ্ছে লখনউ বিরিয়ানি ইন্ডিয়ান সেকশনে। এরপর এখানে আমরা আবার চাইনিজের মধ্যে চলে আসছি, এটা হচ্ছে বিফ চিলি, ভেজিটেবল দো পেঁয়াজা, মিক্সড ভেজিটেবল, এটা হচ্ছে ইয়েলো ডাল, ডাল মাখনি। এই দেখেন এখানে হচ্ছে কাবাব, এখানের মধ্যে হরিয়ালি কাবাব আছে, তান্দুরি কাবাব আছে, এরপর আমরা এখানে দেখতেছি মালাই কাবাব, ক্র্যাব মশালা, এখানে এটা হচ্ছে মঙ্গোলিয়ান প্রন, রেড স্নাইপার, আর এটা হচ্ছে পুরোটা মেন আকর্ষণ এই প্রিমিয়াম বুফের। মানে বুফের মধ্যে আসতো মাছ, এরপর আপনি নিয়ে খাবেন, বারবার রিফিল হতে থাকবে, মানে বুঝতেছেন একটা পুরো সেই জিনিস। এটা হচ্ছে চিকেন টিক্কা মশালা, এখানে দেখতেছি এগ কারি, এখানে মাটন আছে। বুফের মধ্যে মাটন দিলেই কিন্তু একটা প্রিমিয়াম প্রিমিয়াম ভাব আসে। আর এটা হচ্ছে চিকেন ব্যাসিলি, 5 ধরনের সস, টমেটো সস, পুদিনার সস, না আরও অনেক রকমের সস যেগুলোর নাম আমি জানি না। এখানে আমের আচারও আছে, এটা হচ্ছে পুডিং, এরপর এখানে আমরা দেখছি ফিরনি, এখানে আমরা দেখছি মিক্সড ফ্রুট, এরপর এটা হচ্ছে জেলি, শাহি টুকরা, এটা হচ্ছে মাহালাবিয়া। বুফের আইটেমের মধ্যে আমার এখানে কতগুলো জিনিস অনেক বেশি এক্সাইটিং লাগছে, যেগুলো আমি খাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি। এখন স্যামন রেডি হয়ে যাও, আমরা খাওয়ার নিতে চলে যাব। এখন বলতে গেলে আমি সব প্লেট প্লেট নিয়ে হাজির হয়ে গেছি, এখন আমি খাওয়ার নেওয়া শুরু করতেছি। মেনলি আমি স্যুপ, সালাদ অ্যান্ড অ্যাপিটাইজারটা নিয়েছি। এখন যখন বুফের ভিডিও করতে আসছি তখন আমি থাই ক্লিয়ার স্যুপটা নিচ্ছি ফার্স্টে। এখানে দেখেন মাংস, মাশরুম অ্যান্ড থাই পাতা সব আছে। থাই স্যুপের মধ্যে আমরা দেখতেছি মাংস আছে, বলতে গেলে এটা চিকেন থাই স্যুপ, যেটা অনেক থিক, আমরা অল্প অল্প করে নিচ্ছি সব। আর এটা হচ্ছে কর্ন স্যুপ। এখন আমি এখানে অ্যাপিটাইজারগুলো নিচ্ছি, এখানের মধ্যে আছে অন্তন, এটা হচ্ছে জবা ফ্রাই, বলতে গেলে এটা নিয়ে লাভ নাই, কিন্তু আমরা এখান থেকে একটু এই সসটা নিতে পারি। ফিশমিঙ্গার আসলে আমার পছন্দের জিনিস, সেই জন্য আমি 2 পিস নিচ্ছি। আর এখানে অনিয়ন রিং আছে, এখানে স্প্রিং রোল, যেটা 2টা নিচ্ছি। আমরা চাইলে এখানে প্যাড থাই প্লাস চাউমিন এগুলোও নিতে পারতেছি, কিন্তু এগুলো আমরা মেইন কোর্সের সময় ট্রাই করবো। এখানে আমার ফেভারিট চিকেন ক্যাশনার সালাদ আছে, ভালোই কিন্তু চিকেন দেখতেছি আমরা উপরে। এখানে রায়তা সালাদ, আমরা আসলে সবগুলো নিব না, জাস্ট একটু টেস্ট করে আপনাদেরকে দেখানোর জন্য আর কি। পাঁপড়, আর এখানে পাঁপড়ের জন্য সালাদ আছে, সো এটা অল্প নিব। আর এখানে হাউস স্পেশাল সস আছে, এরপর এখানে আমরা নর্মাল শসা,
তারপর টমেটো দেখতেছি এগুলো নিচ্ছি না এগুলো আমরা হয়তো ভাত খাওয়ার সময় একটু একটু নিতে পারি এখন আমরা মেইন টেবিলে চলে যাই অ্যান্ড আপনাদেরকে বলতেছি এগুলো খেয়ে আমার কাছে কেমন লাগছে আমরা এখন অ্যাপিটাইজার বা স্যুপ অ্যান্ড সালাদের যত রকমের আইটেম আছে ম্যাক্সিমামই এখানে নিয়ে আসছি এখন আমরা এক্সট্রা করে ফুচকা নিয়েছি এরপর এগুলো ডোসা যেগুলো আমরা ওখানে দেখা নেই এরপর এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচ রকমের অ্যাপিটাইজার প্লাস হচ্ছে এখানে পাঁপড় দুই রকমের সালাদ সরি তিন রকমের সালাদ তারপর এখানে তিনটা স্যুপ বলতে গেলে আমরা এখানে অনেক রকমের আইটেম নিয়েছি এই স্যুপের মধ্যে আমরা দেখছি ভালোই টিক আর আমরা চিকেন নিয়েছি চিকেন ভালোই পরিমাণ ছিল থাই স্যুপটা রিফ্রেশিং বুফের থাই স্যুপ হিসেবে টলে টাইপের আমরা নর্মাল থাই স্যুপ একটা যে জাহাজ থাকে ওই জাহাজটা এখানে মিসিং আদারওয়াইজ বুফের স্যুপ হিসেবে বিগ লাইক থাই ক্লিয়ার স্যুপের মধ্যে আমরা প্রন দেখতেছি এরপর চিকেন থাই পাতা জিঞ্জার এরপর মাশরুম আমার কেন জানি থাই ক্লিয়ার স্যুপটা এত বেশি ভালো লাগে না থাই স্যুপের চেয়ে আজকে আমার প্রথম থাই ক্লিয়ার স্যুপ এত বেশি ভালো লাগছে প্রন চিকেন সব ভরপুর বুফের স্যুপ হিসেবে অনেক বেশি বেটার এটা একটা জাহাজ আছে জিনিসটা একটা কিক দিক চালা যায় ভালো লাগতেছে স্যুপের সাথে যদি একটু অন্তর না খেলে কি হয় অন্তরটার মধ্যে আমরা দেখতেছি ভালোই উপরে পাঁপড় আছে এরপর মাঝখানে আমরা কিমাটা দেখতে পারবো পাঁপড়টা আমার কেন জানি থাই স্যুপ দিয়ে খেতে বেশি মজা লাগে ভালোই ক্রিস্পি বলতে গেলে এত বড় অন্তর নেই এই অংশটাই পাইছি যেখানের মধ্যে আমরা চিকেন পাচ্ছি টেস্ট ভালো এটা মুখের টেস্টটা পুরো ব্যালেন্স হয়ে গেছে এখন আমরা কর্ন স্যুপের দিকে চলে যাই এটা বলতে গেলে মাইল্ড টাইপের স্যুপ এর মধ্যে ডিম একটু চিকেন দেখতে পাচ্ছি আমার কর্ন স্যুপ অত বেশি ভালো লাগে না এটাও বলতে গেলে অ্যাভারেজ বলতে গেলে এই তিনটা স্যুপ থেকে আমি রেকমেন্ড করবো আপনাদেরকে থাই ক্লিয়ার স্যুপটা এখন এখানে আমরা এক্সট্রা করে ফুচকা আনছিলাম যেটা বলতে গেলে তাদেরকে বলছি একটু বানাই দিতে কারণ এখন অনেক বেশি জিনিস এরপর মানুষজন আসতেছে ওই জন্য আমরা বলতেছি এটা একটু আমাদের একটু প্লিজ কাইন্ডলি বানিয়ে দেবেন ওরা বলতেছে এটা তারা গেস্টদেরকে এরকম যদি বলে তাহলে ওরা সার্ভ করে দিয়ে থাকে তো আমাদেরকে এরকম চারটা সার্ভ করে দিচ্ছে হয়তো মামার হাতে জাদু পাবেন না কিন্তু ভালোই বুফের মধ্যে ফুচকা এনজয় করতে পারবে ফিশ ফিঙ্গারটা একটু ভেঙে দেখাই ফিশ ফিঙ্গারের মধ্যে দেখছি আমরা ফিশ আছে উপরে কোটিং আর কিছু নাই ফিশ ফিঙ্গারের মধ্যে মনে হয় আমরা আরও কিছু আশা করছিলাম আমরা ফিশ ফিঙ্গারটা আমি নর্মালি খাই এখানে একটা যে সস আমরা দেখেছিলাম নামটা হয়তো ভুলে গেছি ওই সসের সাথে ডিপ করে খেয়ে বলি কাইন্ড অফ সুইট সস আমরা বলতে গেলে উইকেন্ডের বুফেতে আসছি উইকেন্ডের ডিনার বুফেটাই তাদের প্রিমিয়াম আর নর্মালি তাদের সকাল বিকাল বুফে চলতেই থাকে ওগুলো হচ্ছে উইকডেসের উইকডেসেরটার দাম কম আর প্রিমিয়ামটা একটু বেশি আর কি এর হচ্ছে অনিয়ন রিং উপরে কিন্তু ওরকম ক্রিসপিটা নাই অনিয়ন রিংটা অত্যাধুনিক মানে ভেতরে যে অনিয়ন হবে সেটা আমি আশাই করিনি আসলে নর্মাল অনিয়ন রিং এখানে কিন্তু কোনো কিছু বলার নেই আর এটা হচ্ছে স্প্রিং রোল স্প্রিং রোল এটা একটু ভেঙে দেখায় এখানে এটা হচ্ছে চিকেন স্প্রিং রোল উপরে যে লেয়ারটা আছে এটা কিন্তু একটু বেশি বেশি সো একটু কম চিকেন পাবেন আর কেন কিন্তু মজার ওভারঅল এখানে আমি যত রকমের অ্যাপেটাইজার আনছি প্রত্যেকটা একটা ভালো কোয়ালিটি মেনটেন করে শুধু এখানে যে অনিয়ন রিংটা ছিল এটা একটু আপনার ক্রিসপিটা নাই আর কি আদারওয়াইজ সব ঠিকঠাক এখানে এটা হচ্ছে প্লেন ডোসাটা এরপর এখানে আমরা দেখতেছি যেটা আলুর তরকারি থাকে সেটা তরকারিই বলবো আমরা এরপর এখানে আমরা সাম্বার দেখতেছি এখানে নারকেলের সস আর এখানে এই পরোটটা আচ্ছা এখানে দুইটা লেয়ার আমি বলতেছি মোটা কেন লাগতেছে এখানে আসলে দুইটা লেয়ারে চলে আসছে এটা একটু আলুর সাথে নিয়ে নর্মালি খাই ক্লাসিক ডোসা ভুবে দাম নিয়ে ডোসা পাচ্ছেন এটাই বেশি সাম্বারের সাথে একটু মিক্স করে খেয়ে বলি বিভিন্ন জায়গায় সাম্বারটা অনেক বেশি পাতলা হয় এখানে কিন্তু এটা এরকম পাতলা না আর এটা কিন্তু ভালোই ক্রিসপি আছে আর এখানে যে নারকেলের চাটনিটা আছে আমার কেন জানি নারকেলের চাটনিটা সবসময় মজা লাগে নারকেলের চাটনিটা বেশি মজা লাগে এখানে চিকেন ক্যাশনার সালাদ নিয়েছি এবার ওখানে একটা ভেজিটেবল ক্যাশনার সালাদ ছিল ওটা নিয়ে নেই আমরা আর এখানে হচ্ছে এটা রায়তা সালাদ হোম সালাদ তারপর এটা হচ্ছে পাঁপড় পাঁপড়ের সাথে যে সালাদটা দিছিল আমরা একটু ক্যাশনার সালাদটা খেয়ে বলি অ্যাজ ইউজুয়াল চিকেন ক্যাশনার সালাদ যেরকম হয় এটা বলতে গেলে ওই টাইপেরই এরপর এখানে একটু রায়তা সালাদটা খেয়ে বলি কিন্তু চিকেন ক্যাশনার সালাদটা কিন্তু মজা হোম সালাদটা ট্যাঙ্গি ফ্লেভার এটার টেস্টটা কিন্তু ভালো লাগতেছে এটা হচ্ছে মশলা পাঁপড় এটার উপরে যে সালাদটা দিছিল ওইটা খেয়ে বলি
মাসালা পাপড়ের সাথে সালাদের কম্বিনেশনটা পারফেক্ট। এখন তো আমরা স্যুপ সালাদ এরপর যত রকমের অ্যাপেটাইজার আছে সব খেলাম, এগুলো পুরোটা শেষ করি, দেন আমরা মেন কোর্সের দিকে ঝাঁপিয়ে পড়তেছি। মেন কোর্সটা আমরা চাইনিজ ইন্ডিয়ান এসবের মধ্যে ভাগ করতেছি। আমরা এখন চাইনিজ আইটেমগুলো নিচ্ছি, অল্প করে চাউমিন নিই, যেটা এগ চাউমিন, আর এখানে হচ্ছে প্যাড থাই, অল্প করে নিচ্ছি। আমরা এখানে দেখতেছি ফ্রাইড রাইস, বিফ চিলি, এখানে ব্যাঙ্কক স্টাইল ভেজিটেবল আছে, আমরা একটু ক্র্যাবটা নিই, হচ্ছে মঙ্গোলিয়ান প্রন, একটু বেশি করে নিতে হবে, আজকে টাকা উসুল করতে হবে। এর নাম চিকেন চিলি আই গেস। এখন বলতে গেলে আমরা এখানে আমাদের চাইনিজ ডিশগুলো নিয়ে আসছি বুফের থেকে। এটা হচ্ছে ফ্রাইড চিকেন, এটা হচ্ছে চাউমিন, এরপর এটা হচ্ছে প্যাড থাই নুডলস, এরপর এটা হচ্ছে চিকেন চিলি টাইপের, আর এটা হচ্ছে ক্র্যাব মশালা, তারপর এটা হচ্ছে প্রন, এরপর এখানে হচ্ছে বিফ চিলি, এটা ব্যাংকক স্টাইল ভেজিটেবল। ফ্রাইড রাইসের মধ্যে আমরা দেখতেছি এগ, এরপর ক্যাপসিকাম, এরপর গাজর দিয়েছেন। ফ্রাইড রাইসটা খাই, এটা হচ্ছে নর্মাল ফ্রাইড রাইস, যেটা একটু ঝড় ঝরে, যেটা আমাদের খেতে অনেক বেশি ইজি হয় টাইপের আর কি। আর এখানে যে চাউমিনটা দিছে এটা হচ্ছে এগ চাউমিন, এই চাউমিনটা খেতে মজা। আপনি নিমিশেই শুধু শুধু খেতে পারবেন নাকি চাউমিন, যদিও কোনো কিছু দিয়ে খাই না, কিন্তু এমন না যে অনেক শুকনা শুকনা টাইপের, দেখেই লাগতেছে খেতে পারবো না। আর এটা হচ্ছে প্যাড থাই নুডলস, প্যাড থাই নুডলসটা আমার কখনো খাওয়া হয় নাই, সো খেয়ে বলি। প্যাটার্ন নুডলস একটু স্পাইসি, কেমন যেন একটু সুইটিশ ফ্লেভারও আসতেছে, আর এটা এগ দিয়ে করা, মানে এটা একটা নিউ এক্সপিরিয়েন্স আমাদের, কারণ আমি এটা তো আগে কখনো টেস্ট করি নাই, তো মোটামুটি ভালো লাগতেছে। এখানে হচ্ছে প্রন, যেটা হচ্ছে মঙ্গোলিয়ান প্রন বলছে, এই প্রনের সসটা অনেক বেশি মজা, মঙ্গোলিয়ান সসের সাথে প্রনটা বেশি ভালো লাগতেছে, মঙ্গোলিয়ান সস একটু সুইটিশ, লাইক প্রনের সাথে সুইট জিনিসটা কিন্তু যায়। এর সাথে যখন আপনি ফ্রাইড রাইসটা মিক্স করে খাবেন, ফ্লেভারটা আপনার থেকে অনেক বেশি ভালো লাগবে। এই প্রনটা তাহলে আবার মুখে যাক, প্রনটা বেশি মজা। এখানে বিফ চিলিটা একটু ড্রাই লাগতেছে, এই বিফ চিলিটা আমার কাছে শুরুতে একটু ড্রাই লাগতেছিল, কিন্তু খাওয়ার পর বিফ চিলি যে চুই চুই ভাবটা থাকে এখানে এটা নাই, ভালোই কুক হয়েছে। এখানে ভেজিটেবল, যেটা হচ্ছে মিক্সড ভেজিটেবল টাইপের, যেটা ব্যাংকক ভেজিটেবল বলছে, এখানে আমি বেবি কর্নটা পাইছি। মিক্সড ভেজিটেবলটা ঠিক আছে, কিন্তু এটা খেয়ে টাকাটা ওয়েস্ট করা উচিত না আর কি। চিলি চিকেনের মতো লাগছিলো আমার, কিন্তু এটার নামটা আসলে আমি ভুলে গেছি, এটা আসলে চিলি চিকেন না। একটা সালাদের টেস্ট আছে, একটু সল্টি, ফ্রাইড রাইসের সাথে এটার সল্টিনেসটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ক্র্যাব, যেটা আমি এক পিস নিছি, ক্র্যাবটা খুবই মাংসালো লাগতেছে। ক্র্যাব হচ্ছে এমন একটা আইটেম যেটা নেভেলে স্যামনদেরকে সহ নিয়ে গেলে তখন আমার বেশি ভালো লাগে, কারণ স্যামন কাঁকড়া একদমই খায় না। সো ক্র্যাব মশলাটা খেয়ে বলি, ক্র্যাব মশলাটাতে একটা স্মোকি ফ্লেভার আছে, বড় কাঁকড়া ইউজ করছে যার কারণে একটু মাংস আসছে লাগতেছে, আর উপরে হালকা একটা ব্যাটার আছে। কাঁকড়ার এই সাউন্ড হচ্ছে অনেক স্যাটিসফাইং। রাতে 2টা বাজে বসে আমরা এত মাছ দেখতে পারি, কিন্তু ফুড ব্লগে যদি একটু আওয়াজ হয় কমেন্টে চলে আসে, ভাইয়া আসতে কারণ ভাইয়া এরকম আওয়াজ করিয়েন না, তো একটু আপনাদেরকে ফুড ব্লগের সাথে ASMR দিয়ে দিচ্ছে আর কি, বুঝেন না কেন। এখন তাহলে আমি এগুলো শেষ করি, দেন আপনাদেরকে ইন্ডিয়ান খাবারের দিকে নিয়ে যাচ্ছি। এখন এখানে ইন্ডিয়ান সেকশন থেকে আমি নিচ্ছি এখানে ভেজ পোলাওটা, আর এখানে লখনউ পোলাও আছে, এটা হচ্ছে চিকেনের। এখানে আমরা ইন্ডিয়ার মধ্যে আরেকটা ভেজিটেবল পাচ্ছি, এটা নিই, আর এখান থেকে একটু আমরা প্লেন রাইসটা নিচ্ছি। এখানে দাল মাখানি আছে, দাল মাখানিটা আমরা নিচ্ছি, আর এখানে ইয়েলো দাল আছে, ইয়েলো দালটা আপাতত স্কিপ করতেছি। এখানে একটা এগ কারি আছে, একটা এগ নিই আর একটু কারি, আর এখানে চিকেন আছে, এটা নিচ্ছি, এটা মাটন বোনা, তো আমরা মাটন বোনাটা নিচ্ছি। এখানে কাবাবের মধ্যে আমাদের মালাই কাবাবটা নিচ্ছে ফার্স্টে, এরপর এখানে তান্দুরি কাবাব, এরপর এখানে আমরা হারিয়ালি কাবাবটা দেখতেছি। এই ফিশটা মাত্রই রিফিল হয়েছে, কাইন্ড অফ একটু নিলে আমাদের জন্য বেটার হয়। এখন এখানে আমরা ইন্ডিয়ান সেকশনও নিয়ে আসছি, এরপর কাবাব সেকশনটাও নিয়ে আসছি। এখানে বলতে গেলে মাটন, যেটা প্রিমিয়াম বুফের একটা অংশ, ইন্ডিয়ান ভেজিটেবল, আর এটা হচ্ছে দাল মাখানি, প্লেন রাইস, এরপর এগ, একটা লখনউ বিরিয়ানি, এরপর এখানে আমরা চিকেনটা নিয়েছি, ভেজিটেবল পোলাও। আমি কেন জানি চিকেন ফ্রাই মিস করতেছি, এই বুফের মধ্যে কি চিকেন ফ্রাই নেই, চিকেনের একটা আইটেম, তারপর এখানে আমরা কাবাব সেকশন রাখছি, ওই জন্য মনে করো তারা চিকেন ফ্রাইটা স্কিপ করছে, আদারওয়াইজ তো আমি সবসময় দেখে আসছি এখানে চিকেন ফ্রাই থাকে। সো রাউন্ড 2 তে আমরা আবার হাজির হয়ে গেছি। এটা হচ্ছে ভেজিটেবল পোলাও, এখানের মধ্যে অনেক রকমের ভেজিটেবল, লাইক পেঁপে, ক্যাপসিকাম,
তো মিক্স করে খেয়ে ফেলি নর্মাল ভেজিটেবল পোলাও এখানে যে ইন্ডিয়ান ভেজিটেবলটা আছে ইন্ডিয়ান ভেজিটেবলের মধ্যে একটা ভালো ইন্ডিয়ান মশলার ফ্লেভারটা আসতেছে হ্যাঁ কিন্তু মাংস খাওয়ার পর এইসবের দিকে আর চোখ যাচ্ছে না আর কি এখানে যে দাল মাখানি আছে এটার সাথে আমি একটু হোয়াইট রাইসটা মিক্স করে খাই দাল মাখানিটা অনেক ক্রিমি প্লেন রাইসের সাথে ভালো লাগতেছে এখানে এক কোরমাটা আছে এক কোরমার গ্রেভির সাথে একটু হোয়াইট রাইসটা মিক্স করে খাই এক কোরমার গ্রেভিটা অনেক বেশি রিচ আর ডিম খেয়ে কি ডিমের রিভিউ দিব লাস্ট ভিডিওর ডিমের রিভিউটা তো সবারই সেরা লাগছে এখানে লাকডাউন বিরিয়ানিটা আছে লাকডাউন চিকেন বিরিয়ানিটা অনেক মশলাদার প্লাস বাসমতি চাল দিয়ে করা একটু চিকেনের সাথে মিক্স করে খাই বুফের মধ্যে অরিজিনাল লাকনাউ বিরিয়ানির মতো একটা টেস্ট আনাটা কিন্তু অনেক বড় ফ্যাক্টর কারণ বুফের মধ্যে আনলিমিটেড রিফিলও করতে হবে সো বলতে গেলেন এই লাকনাউ বিরিয়ানিটা ভালো একটা আইটেম যেটা সবাই ট্রাই করা উচিত মানে একটু করে নেবেন কারণ এটা অনেক বেশি রিচ তো একটু করে খেলে আপনার পেট ভরে যাবে এখন বাঘা বাঘা দুইটা আইটেম রেখে দিছি এখানের মাটনটা আর এখানে চিকেন সো আমরা মাটনটার দিকে চলে যাই এই মাটনটা একটু ছিঁড়ে দেখাচ্ছি বলতে গেলে মাংসের পিস পড়ছে এখানে আসলে যে মাটন কষাটা আছে কিন্তু আসলে এত বেশি সফট আর মজাদার হয়েছে বলার বাইরে আলটিমেট মাটন কষা উইথ নান বেশি জোস মানে লাইক মাটনের দিকে আমার চোখ যাচ্ছে শুধু এখন তাহলে নেক্সট টাইম যখন আমি কিছু নিব তখন আবার মাটনটা নেব আর এখানে যে চিকেনের আইটেমটা আছে এখানে চিকেন গ্রেভিটা অনেক বেশি রিচ এই চিকেনটা বলতে গেলে সাদা ভাতের সাথে অনেক বেশি ভালো লাগবে চাইলে আপনারা এই চিকেনটা নান আর প্লেন রাইসের সাথে মিক্স করে খেতে পারবেন মানে নান আর প্লেন রাইসের সাথে মিক্স করে মানে নানের সাথেও খেতে পারবেন প্লেন রাইসের সাথেও খেতে পারবেন তখন কী করবেন তেনোটা মিক্স করে সো আপাতত আমার ইন্ডিয়ান সেকশনটা অনেক বেশি ভালো লাগছে মাটন আর চিকেন মাস্ট ট্রাই অনেক বেশি মজা হয়েছে এখানে আর এই উইকেন্ড বুফেটা থার্সডে অ্যান্ড ফ্রাইডে ডিনারে হবে সো অন্য টাইমে এসে মাটন খুঁজলে কিন্তু মাটন পাবেন না এটা প্রিমিয়াম বুফের রাতে পাবেন সো আর এখানে কোনো পানি নেই প্রিমিয়াম বুফেটাতে যদি আপনি এরকম পানি নেন এটার জন্য এক্সট্রা পে করতে হবে এখন এখানে কাবাবগুলো নিয়ে বলছি একটু দেখা এখানে হচ্ছে মালাই কাবাব এরপর এটা হচ্ছে তান্দুরি কাবাব এটা হারিয়ালি কাবাব এখানে হচ্ছে ফিশ যেটা রেড স্নাইপার ছিল সেটা আর এখানে নান অবধি খেয়ে ফেলছি এরপর এখানে হচ্ছে পারাটা আমি হাত দিয়ে শুরু করেছি কারণ কাবাব জিনিসটা হাত দিয়ে খেলে বেশি মজা এখানে মালাই কাবাবটা নিয়ে বলছি মালাই কাবাবটা দেখতেছেন কত সফট টাইপের আর একটু খেয়ে বলি মালাই কাবাবটা উপরের মালাইটা একদম পারফেক্টলি ব্যালেন্স এটা ভালোই নরম আর পুরা এটা ভালো লাগবে আর এখানে তান্দুরি চিকেনটা আছে তান্দুরি চিকেনটা মোটামুটি তান্দুরি চিকেনটা ভালোই মশলাদার কিন্তু মালাই কাবাবটা মন জয় বেশি করে আর এখানে হারিয়ালি কাবাব আছে হারিয়ালি কাবাবটা বলতে গেলাম অনেক রকমের আপনার শাক তারপর সব কিছু মিক্স করে একটা গ্রিন পেস্ট বানাই সেটা দিয়ে বানাই হারিয়ালি কাবাবের চিকেনটা মারাত্মক তুলতুলে লাইক দেখেন অনেক বেশি নরম পুরো চিকেনের মিট বুকে দিবেন আর পুরো গলে যাবে আমার কাছে কেন জানি এই তান্দুরি আইটেমের সবগুলাই মনে হচ্ছে কোনো কিছু ছাড়া খেলে আরও বেশি মজা লাগবে এখন এখানে যে ফিশ আইটেমটা আছে এটা আমরা একটু ট্রাই করি এই রেড স্ন্যাপারটা বলতে গেলে পুরো ফ্রেশ অ্যান্ড একটা সুইটিশ ফ্লেভার আছে যে জিনিসটা অনেক ভালো লাগতেছে না ওই পারাটার সাথে আপনার চাই এটা রাইস আইটেমের সাথেও খেতে পারবেন দ্য বেস্ট জিনিস হচ্ছে হোল ফিশটা বারবার রিফিল হচ্ছে এটা আমার বেশি ভালো লাগছে বুফেই তো রিফিল তো হবে আর
আপনারা চাইলে এগুলো সব ট্রাই করতে পারবেন। আমার এখানে বেশি ভালো লাগছে হোল ফিশটা, এরপর মালাইগাঁও খারিয়ালি গাঁওটা। ডেজার্ট আমরা এখানে ডিরেক্ট নিয়ে আসছি, কারণ ওখানে একটু ভিড় বেশি হয়ে গেছিলো। আমরা বলতেছি এতবার ওখানে না গিয়ে জিনিসটা আপনাদেরকে এখান থেকে দেখাই দিই। এটা হচ্ছে শাহি টুকরো, এরপর এটা হচ্ছে মাহালাবিয়া, এরপর এটা হচ্ছে ক্ষীর, এখানে হচ্ছে পুডিং, এরপর তার এখানে এক্সট্রাভাবে আবার আমাদেরকে আইসক্রিম দিয়েছে, মানে ওখানে আইসক্রিম ছিল আর কি, শুধু আমাদেরকে দেয় নাই। স্ট্রবেরি আইসক্রিমটা নর্মাল স্ট্রবেরি আইসক্রিমের মতোই, তো এটা নিয়ে বেশি কিছু বলার নেই। কিন্তু হ্যাঁ, বুফেতে আইসক্রিম দিলে পয়সা উসুল করতে সুবিধা হয়। এখন তো ফিরনি, ফিরনিটা একটু খেয়ে আপনাদেরকে বলি। পারফেক্ট মিষ্টি আর নর্মাল ফিনির মতোই, কিন্তু হ্যাঁ মানে খেলে মজা লাগে এই টাইপের। ডেজার্টের মেইন জিনিসটা হচ্ছে চিনিটা কত বেশি দিচ্ছে, মানে চিনি যদি পারফেক্ট হয় ডেজার্ট মজা। যেটা পাউরুটি আর দুধ, এখানে একটা বাদাম দেখতেছি, তো ওটা নিই। পাউরুটা পুরো একদম ভালো মতো সোক করা, পুরো পারফেক্ট। অনেক সময় হয় কি ভেতরে ড্রাই থাকে, যেগুলো একদম নতুন নতুন নিয়ে আসে টাইপের ওগুলো, কিন্তু এটা তো একদম যে পারফেক্ট স্টোক করা, লাইক আপনি নিমিশে এটা অনেক খেতে পারবেন। এখানে যে একটা ফ্রুটের কাস্টার্ড টাইপের আছে, এটা তো ফ্রুট মিক্স মনে হয়, তো এটা খেয়ে বলি। এটা তো লাইক ফ্রুট কাস্টার্ড, যেখানে মধ্যে আমি বাদাম একটা কাস্টার্ডি ফ্লেভার। এখানে পুডিং আছে, পুডিং এখানে দুইটাই নিয়েছি আমি। পুডিংয়ের চিনিটা একটু কম হয়েছে এতগুলো ডেজার্টের মধ্যে, আমার কেন জানি পুডিংটা একটু কম ভালো লাগছে। কিন্তু কেন জানি পুডিং বানালেই মজা হয় টাইপ, কিন্তু এখানে পুডিংটা আমার কেন জানি জমে নাই। এখানে যে কাস্টার্ডি পুডিং মিক্স ফ্রুটটা আছে, এটা ভালো লাগছে। আর এখানে একটা মিক্স ফ্রুট ছিল, ওটা আমি নিই। এখানে তাদের বলতে গেলে 6-7 রকমের ডেজার্ট আইটেম আছে, তো ডেজার্ট আইটেমগুলোর মধ্যে মাহালাবিয়াটা আপনারা মাস্ট ট্রাই করবেন, আর এখানে যে কাস্টার্ডি ফ্রুটটা আছে এটা ট্রাই করবেন। এখন তাহলে আমরা সব আইটেম শেষ করি, দেন আপনাদের সাথে ওভারঅল কিছু কথাবার্তা বলতেছি। খাওয়া দাওয়া শেষ, যে লুজ কাপড়টা পরে আসছে ওইটাও এখন টাইট হয়ে গেছে। আমরা এখানে অনেকগুলো আইটেম ট্রাই করছি, প্রায় 55+, কিন্তু আমি সব কিছুর অল্প অল্প করে ট্রাই করছি। আর স্যামনরা বেশি ট্রাই করতে পারেনি, কারণ ওদের পেট ফুল হয়ে গেছে, ওরা একটা আইটেমই বেশি বেশি খেয়েছে। বুফের রুলসই হচ্ছে সব আইটেম একটু একটু খাবেন, এরপর যেটা বেশি মজা লাগবে ওইটাই খাবেন। স্যামনরা কী করছে, আমার যেটা বেশি মজা লাগছে বলছে ওইটাই খেয়েছে। স্যুপ আইটেমের মধ্যে আমার থাই ক্লিয়ার স্যুপটা অনেক বেশি ভালো লাগছে। আমি প্রত্যেকটার খাওয়ার পর তো আপনাদেরকে বলছি কোনটা আমার ভালো লাগছে ভালো লাগে নাই। হ্যাপিটাইজার সেকশন সালাদ সেকশনের মধ্যে ক্যাশনার সালাদ, তারপর সি ফুড সালাদটা হয়তো আপনাদেরকে দেখে নেই, কিন্তু ওটা যেমন পরে খেয়েছে আমার ভালো লাগছে। এরপর অ্যাপিটাইজার সেকশনের সবগুলো কিন্তু একটু মজাদার ছিল, মানে আপনি খেলে আপনার থেকে ভালো লাগবে টাইপ, অ্যাপিটাইট করবে আপনার। এরপর মেন কোর্সে যেগুলো ছিল সেখানে মধ্যে থেকে চাইনিজ আইটেমে ফ্রাইড রাইস, মঙ্গোলিয়ান প্রন, এরপর ক্রেব মশালা, এরপর একটা চিকেন স্টির ফ্রাই টাইপের ছিল, ওটাও কিন্তু মজা লাগছে। হয়তো অনেকগুলো আইটেমের নাম আমার এখন মনে নাও থাকতে পারে, কিন্তু ওগুলো আপনি যখন ভিডিওতে আমি রিভিউ করতেছি ওই সময় আপনারা দেখলে বুঝবেন। আমার এখানে কেন জানি প্রন, মাটন কোরমা যেটা ছিল ওটা অনেক বেশি মজা লাগছে, হারিয়ালি কাবাব আর মালাই কাবাব দোনোটা কিন্তু পারফেক্ট। সো এগুলো ট্রাই করবেন। এখানে বলতে গেলে প্রিমিয়াম আইটেম যেগুলো ছিল ওগুলো ভালো মতোই রিচ অ্যান্ড ক্রিমি টাইপের, মানে আপনি খেলে আপনার থেকে ভালো লাগবে অনেক। মেইন জিনিসের কথা তো ভুলেই গেছি, গ্র্যান্ড স্নাইপার পুরো গেম চেঞ্জার, এটা যখন আপনি খাবেন লাইক একটা আলাদা ফিলে চলে যাবে। আর ডেজার্ট আইটেমের মধ্যে সবগুলোই অনেক বেশি ভালো ছিল, কিন্তু ওই পুডিংটার মধ্যে একটু চিনি কম হওয়ার কারণে ভালো লাগে না আর কি। যদি একটু চিনি বেশি দেয় তাহলে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। 799+ এই বুফেটা বলতে গেলে অর্থিত লাগছে আমার কাছে, প্রিমিয়াম বুফে হিসেবে পারফেক্ট। 700+এর মধ্যে আপনি যদি একটা কোল্ড ড্রিঙ্কস, মানে নাম দেখাচ্ছি না দূর থেকে বুঝবেন, স্পন্সার করলে দেখাতাম আর কি। আর আপনি যদি একটা পানি নিতেন তাহলে আপনার টোটাল 920 পড়বে। সো ওইটা আপনার থেকে মাথায় রাখতে হবে, আপনি 920 দিয়ে 50+ আইটেম পাবেন, সাথে পানি আর কোল্ড ড্রিঙ্কস যেগুলো আনলিমিটেড না এগুলো এক্সট্রা। আর আপনি যদি
ব্যাগে করে পানি নিয়ে আসেন তাহলে আপনার পানি কিনতে হবে না আর আপনার যদি এরকম খাওয়ার ইচ্ছা না থাকে তাহলে আপনার টোটাল 860 টাকা দিতে হবে আশা করতেছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেল দা সাকিমোনিকে সাবস্ক্রাইব করবেন আর একটা কথা বলবো সেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট যেটা আপনাদেরকে না বললেই নয় আপনারা বুফে খাবেন কিন্তু আমার পাশের টেবিলের মতো খাবার নষ্ট করবেন না কারণ আমার ডায়লগটাই হচ্ছে ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু ডোন্ট ওয়েস্ট ফুড